তো হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম আপনাদের প্রিয় মনোজ। আর আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একদম নতুন একটা ভিডিও। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দুর্গা মাটা কালার করে দেখাবো বন্ধুরা। আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, আমি সেটাতে ড্রয়িংটা দেখিয়েছিলাম, তো সেটার লিঙ্ক উপরে দিয়ে দিচ্ছি, আপনারা যে দেখে নিতে পারেন। তো আজকে আমি ওয়াটার কালার করবো বন্ধুরা, আপনারা সেটা নিয়ে রেডি হয়ে যান। এবং ওয়াটার কালার আমি চুজ করেছি, আমি এক্ষেত্রে পোস্টার কালারগুলো ইউজ করবো বন্ধুরা, ঠিক আছে। আমার কাছে ওয়াটার কালার এখন নেই, তাই আমি ক্যামেলের পোস্টার কালারগুলো আমি ইউজ করছি বন্ধুরা। ওকে, তো চলুন বন্ধুরা আমাদের আজকে ড্রয়িং স্টার্ট করা যাক। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমেই ফেসটা কালার করে নেবো মা দুর্গার। ওকে, তো এর জন্য আমি প্রথমে একটু অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্স করে আমি মা দুর্গার ফেসে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখবেন কালারটা। আমি গালগুলোকে ফাঁক রাখছি, কারণ সেখানটা লাইট হবে, বাকি জায়গাগুলো যেগুলো ডেপ দিচ্ছি আপনারা অবশ্যই সেগুলোকে ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ এই ছবিটা ভালোভাবে একদম পারফেক্টলি যাতে হয় সেটার জন্য স্টেপগুলো ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। সো দেখুন বন্ধুরা, এভাবে আমরা পরপর কালারটা করে নেবো, ঠিক আছে। ফেসটা আমাদের পুরোপুরি হলুদ হবে, আমি আর একটু অরেঞ্জ করে দিলাম। আমি যেভাবে করে যাচ্ছি আপনারা সেভাবেই করে যান, আমি স্পিড দিয়েছি বন্ধুরা ভিডিওটা, আপনারা পজ করে করবেন, আপনাদের প্রবলেম হবে নাহলে। তো দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, বড় হয়নি 5 মিনিট কিন্তু তাও। তো দেখুন ফেসটা আমাদের প্রায় কালার হয়েছে, যে মানে স্কিনটা আর কি। তো এরপর আমি মুকুটের কালার করে নিচ্ছি। ওকে, অরেঞ্জ মানে ডিপ অরেঞ্জ নিচ্ছি আমি একটু, তারপর আমি রেড কালার নিয়ে নিচ্ছি। ওকে, দেখুন বন্ধুরা আমি আরেকটু ডিপ করে নিচ্ছি এখানে কালারটা, এই দুটো জায়গার কালার অরেঞ্জই দিচ্ছি, কিন্তু বন্ধুরা আপনারা রেড ভাববেন না। এরপর আমি লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি ওখানটা, ঠিক আছে। আমি ফেসটাতে ইউজ করেছিলাম ক্রোম ইয়েলোটা। তো এরপর আমি ব্লু দিয়ে দিলাম জায়গায়, এখানগুলোতে যে মানে বিন্দুগুলো আছে সেখানগুলো আমি ব্লু দিয়ে দিচ্ছি। মায়ের মুকুটের ডিজাইনটা আপনারা যেরকম চাইবেন সেরকম করতে পারেন নিজেদের মন থেকে। আমার যেহেতু মানে এরকম ভাল লাগছিলো তাই আমি করেছি, আপনাদের যদি এইটা পছন্দ না হয় আপনারা অবশ্যই নিজেদের মনের মতো করতে পারেন। ওকে, আমি আগেরবার যে ড্রয়িংটা ভিডিওটাতে দেখিয়েছিলাম তাতে আমি কিছু চেঞ্জ করেছি বন্ধুরা, তার থেকে আপনারা ভিডিওটা দেখে থাকলে জানবেন। আমি যেমন কানের গুলোর জায়গায়, তারপর মুখের ওপরের দিকে চুলটা, চোখগুলো একটু চেঞ্জ করেছি আইব্রু ইয়ে। তো আপনারা আগের ড্রয়িংটাও রাখতে পারেন, আমি আর একটু মানে আমি আর আমার মা মিলে চেঞ্জ করলাম মন যাচ্ছিল বলে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আরও কালারটা নিয়ে নিচ্ছি কয়েকটা, এখানগুলো আমি ব্লু কালার করে নিব পয়েন্টগুলো, ঠিক আছে। হয়ে গেছে আমার এখানগুলো ভালোভাবে কালার করা, এরপর আমি কানেরটা করে নিচ্ছি। ওকে, তো আমি পুরো ডিজাইনটা দেখাচ্ছি না বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমার পুরো একদম মানে ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এবার আমি আইব্রুটা করে নিচ্ছি, আপনারা ডিজাইনগুলো মনের মতো করে নেবেন নিজেদের মতো। আমি এখানে ব্ল্যাক স্কেচ পেন ইউজ করছি আইব্রুটা করার জন্য। তো দেখুন বন্ধুরা আমাদের আইব্রুটা হয়ে এসেছে, এই দেখুন বন্ধুরা আমি করে নিচ্ছি। তো দেখুন এবার আমি ডমসের বাই কালার পেন্সিলগুলো ইউজ করছি, আপনারা যে কোনো কালার পেন্সিল ইউজ করতে পারেন। প্রথমে ব্ল্যাক, তারপর আমি মানে কী বলবো ব্রাউনটা দিলাম। ওকে, এবার আমি ঠোঁটটাতে রেড আর ব্রাউন ইউজ করলাম। ডেপথগুলো ভালোভাবে লক্ষ্য করবেন মা দুর্গার মানে মুখটা হাসি হাসি করার জন্য, আমি ঠোঁটটাকে যেভাবে করছি সেভাবেই করবেন। ওকে, ভালোভাবে স্টেপগুলো লক্ষ্য করুন। এরপর আপনারা হেয়ারটা করার জন্য স্কেচ পেন বা ওই কালার পেন্সিল যে কোনোটা ইউজ করতে পারেন, আমি স্কেচ পেনটা ইউজ করছি, আমার স্কেচ পেনটা ভালো লাগছে। তো তাড়াতাড়ি আমি করে নিচ্ছি একটু, দেখুন বন্ধুরা। ওকে, আমার হয়ে গেছে পুরো হেয়ারটা করা। তো দেখুন বন্ধুরা, আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের আমাদের ড্রয়িং কমপ্লিট বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওকে, আর সবাইকে হ্যাপি দুর্গা পুজো।